যুক্তরাষ্ট্রের 200 থেকে 250 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শাসক নারী এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না। মার্কিন যুক্তরাষ্ট্র যারা নারীর ক্ষমতায়ন নারীর ক্ষমতায়ন নারী নিয়ে এত লাফালাফি করে, যারা গণতন্ত্রের জন্য প্রাণ দিতে প্রস্তুত, যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে লেখাপড়া করেছেন বা যারা গবেষক, আপনারা আমাকে এই মার্কিন যুক্তরাষ্ট্রের 200 থেকে 250 বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন শাসক নারী এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না। চিন্তার বিষয়, আরে ভাই, যারা নারীর ক্ষমতায়ন ক্ষমতায়ন করে 200 থেকে 250 বছরের ইতিহাসের মধ্যে একজন নারী শাসক নেই, আপনারা কি বুঝেন? আপনারা বুঝেন আবু জাহেল লুকিয়ে লুকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শ্রবণ করত, আর ইহুদি খ্রিস্টানরা যারা আপনাদেরকে দিনের বেলায় নারীর ক্ষমতায়ন সবক পড়ায়, গিয়ে দেখেন রাত্রিবেলায় তারা কোরআন নিয়ে বসে যায়, হাদিস নিয়ে বসে যায়, কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সকালবেলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় রাজনীতি করে তারা।